তোমার সিস্টেম স্লো হওয়ার জন্য কি কম র্যাম দেয়, র্যাম আপগ্রেড করলে বা বাড়ালে কি সেই প্রবলেম সলভ হবে, জানবো এই ভিডিওতে। হ্যালো ফ্রেন্ডস, আমি ইজে, তোমরা দেখছো টেক বাইট আন্ডার 5 মিনিটস। কতটা র্যাম আমাদের সিস্টেমের জন্য এনাফ হবে সেই প্রশ্নটা সবার জন্য কিন্তু আলাদা। কি কাজ করা হয় ওই মেশিনে, কি ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়, কতগুলো সফটওয়্যার অ্যাট এ টাইম ব্যবহার করা হয়, এই সব কিছু প্রশ্নের উত্তরে বলা যাবে যে র্যাম কি পরিমাণ প্রয়োজন। একটা অ্যাভারেজ কম্পিউটারের ক্ষেত্রে যদি আমি ধরি, ল্যাপটপ হোক বা ডেস্কটপ, তাতে 4 জিবি র্যাম এখনকার সময়ের জন্য এনাফ, কারণ অপারেটিং সিস্টেম 1 থেকে 1.5 জিবি নেবে এবং বাকিটা থাকবে হচ্ছে আমাদের ব্যবহারের জন্য। 500 MB হার্ডওয়্যার সেটা নিয়ে নেবে। এখন বাকি র্যামটা যদি আমাদের অ্যাপ্লিকেশন চালানোর জন্য এনাফ হয়, তাহলে আমাদের র্যাম আপগ্রেডের কোনো প্রয়োজন নেই। তাহলে সিস্টেম যখন স্লো হচ্ছে তখন আমাদের কি দেখতে হবে, যে টাস্ক ম্যানেজারকে আমরা দেখবো যে র্যামের পারফরমেন্স কীরকম আছে। সাধারণত 80-90% র্যাম ব্যবহার হয়ে যাওয়ার পর সেটা কিন্তু প্রবলেমেটিক হয়ে যায়, তখন সিস্টেম স্লো হয়ে যায়। কারণ র্যাম যদি এনাফ না থাকে, তাহলে সেক্ষেত্রে কিছু ফাইল র্যামের বদলে থাকবে আমাদের হার্ড ড্রাইভে, যেটা র্যামের থেকে অনেক বেশি স্লো হয়। এখন এই স্লো হার্ড ড্রাইভ থেকে প্রসেসিংয়ে নিয়ে আসতে সেটা কিন্তু অনেক সময় লেগে যায়, তাই সিস্টেম পারফরমেন্স কিন্তু ওভারঅল নেমে যায়। এখন র্যাম যদি আমাদের এনাফ না থাকে, 80-90% অলরেডি ব্যবহৃত হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু র্যাম আপগ্রেডের অবশ্যই দরকার আছে। এখন কোন কোন ক্ষেত্রে সেটা দরকার হতে পারে, কোনো ভারী সফটওয়্যার যেমন গ্রাফিক্সের কোনো সফটওয়্যার যদি আমরা ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে আমাদের বেশি র্যাম দরকার হতে পারে, যেমন অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা এই ধরনের বড় সফটওয়্যারগুলো নতুন ভার্সন যদি আমি ব্যবহার করি, একদম লেটেস্ট ভার্সনগুলো যদি ব্যবহার করি, তাহলে কিন্তু সেটা প্রবলেমেটিক হতে পারে। সেখানে র্যাম আপগ্রেড কিন্তু একটা পারফরমেন্স বুস্ট অবশ্যই করবে। আবার যারা আমার মতোই ক্রোমে বা অন্যান্য ব্রাউজারে অনেকগুলো ট্যাব একসঙ্গে খুলে রাখতে পছন্দ করে বা একসঙ্গে খুলে রেখে তাতে কাজ করতে তাদের সুবিধা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু র্যামের প্রবলেম হতে পারে। কারণ যত বেশি ক্রোম ট্যাব খোলা হবে তত বেশি র্যাম কিন্তু ইউজ হবে, কারণ ওই ট্যাবের সমস্ত ডেটা আমাদের তখন র্যামে থাকবে। কারণ প্রসেসিং যদি না করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা ট্যাবটাকে দেখতে পাবো না, তো সেক্ষেত্রে প্রসেসিংয়ের জন্য সবসময় ডেটা আমাদের র্যামে রাখতেই হবে। এখন অনেক বেশি ট্যাব, সেই লিমিটটা হবে আমাদের কিন্তু সিস্টেমের উপর, কোন সিস্টেমে কত র্যাম অলরেডি ইনস্টল হয়ে আছে বা তার প্রসেসিং ক্ষমতা কীরকম, তার উপর কিন্তু কতগুলো ট্যাব আমরা অ্যাট এ টাইম খুলতে পারবো তার লিমিটটা সেট হবে। এখন সেই লিমিটের বাইরে যদি আমরা ট্যাব খুলে রাখি, তাহলে কিন্তু সিস্টেম অলরেডি পারফরমেন্স লুজ করবে, সেই র্যামের কারণে হোক বা আমাদের প্রসেসিং পাওয়ারের জন্য হোক। এখন সেখানে যদি র্যামের জন্য যদি পারফরমেন্স লুজ করে, তাহলে সেই ক্ষেত্রে র্যাম আপগ্রেড কিন্তু একটা ভালো অপশন, তার ফলে আমরা অনেক বেশি ট্যাব খুলে রাখার স্বাধীনতা পাবো। কিন্তু যদি এটা প্রসেসিংয়ের প্রবলেম হয়, তাহলে সেক্ষেত্রে র্যাম আপগ্রেড বেকার দাঁড়াবে। প্রেজেন্টলি এখন যে ল্যাপটপগুলো পাওয়া যাচ্ছে সেগুলো যেহেতু লেটেস্ট উইন্ডোজ 10 দিয়ে আসছে, এবং সেখানে আমরা কিন্তু 8 জিবি র্যাম অ্যাভেলেবিলিটি দেখতে পাচ্ছি, কয়েক বছর আগেও কিন্তু সেটা ছিল না। তাহলে এখন 8 জিবিটা এখন নর্মাল স্ট্যান্ডার্ডে পরিণত হচ্ছে, এখন অবধি যেটা আছে সেটা হলো 4 জিবি র্যাম। এখন 4 জিবি বেশিরভাগ জনের ক্ষেত্রে এনাফ। কেউ যদি পার্টিকুলার কোনো সফটওয়্যার নিয়ে কাজ করতে চায়, তাহলে তাকে পার্টিকুলার সফটওয়্যারের স্পেসিফিকেশন দেখতে হবে যে কী পরিমাণ র্যামের সেখানে প্রয়োজন, মিনিমাম র্যামের রিকোয়ারমেন্ট বা কতটা ম্যাক্সিমাম র্যাম হলে সেটা পারফর্ম করবে বেস্ট, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু তাকে সিস্টেমটাকে তৈরি করতে হবে। যদি সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তাকে র্যাম আপগ্রেড করতে হয়, তাহলে র্যাম আপগ্রেড অবশ্যই করতে হবে, আদারওয়াইজ কিন্তু নর্মাল কাজের জন্য, জেনারেল বাড়ির কাজের জন্য আমাদের র্যাম আপগ্রেডের কোনো দরকার হয় না। সাধারণত আমরা ল্যাপটপটাকে 2-3 বছর আরাম করে কোনো র্যাম আপগ্রেডেশন ছাড়াই চালাতে পারবো। তারপরে অপারেটিং সিস্টেম যেহেতু চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত, অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যারগুলো প্রত্যেকটাই ভারী হচ্ছে, আরও বেশি গ্রাফিক্স তার মধ্যে ইনকর্পোরেট হচ্ছে, তো সেক্ষেত্রে গ্রাফিক্স এবং র্যাম দুটোরই কিন্তু পরিমাণ বাড়াতে হচ্ছে। তাই র্যাম আপগ্রেডটা প্রত্যেকের সিস্টেমের জন্য আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে। আজকের ভিডিওতে এইটুকুই, দেখার জন্য ধন্যবাদ।